দেশের বাজারে চলে এলো টেকনো স্পার্ক 20 প্রো। টেকনো স্পার্ক 20 প্রো এই ফোনটি বেশ প্রিমিয়াম ডিজাইনের, অনেকটা আইফোন 15 এর মতো। গত 11 ফেব্রুয়ারি বাংলাদেশের মার্কেটে ফোনটি অফিসিয়ালি রিলিজ হয়। চলুন জেনে নেওয়া যাক টেকনো স্পার্ক 20 প্রো ফোনটি সম্পর্কে। বরাবরের মতোই আমি আছি শাহরিয়ার এবং আপনারা দেখছেন টেকনোজন বাংলা। টেকনো স্পার্ক সিরিজের অন্য সব ফোনের চেয়ে টেকনো স্পার্ক 20 প্রো ফোনটি অনেকটাই আলাদা। ফোনটির ডিসপ্লে হল 6.78 ইঞ্চের IPS LCD ডিসপ্লে প্যানেল, সাথে আছে 120Hz রিফ্রেশ রেট সুবিধা। কনসোল ডিসপ্লে স্ট্যান্ডার্ড ডিজাইনের এই ফোনটির রেজুলেশন 1080x2460 পিক্সেলসের। কথা বলা যাক টেকনো স্পার্ক 20 প্রো এর হাইলাইটিং ফিচার ফোনটির ক্যামেরা সম্পর্কে। টেকনো স্পার্ক 20 প্রো ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, সেই সাথে 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। ফোনের ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার মাধ্যমে 1080p আর 30fps ভিডিও রেকর্ড করতে পারবে। টেকনো স্পার্ক 20 প্রো এর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও G99 এর চিপসেট। ফোনটিতে 8/256GB স্টোরেজ ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। ডুয়েল সিমের পাশাপাশি ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে ফোনটিতে, যা 256GB পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 13 এর উপর ভিত্তি করে নির্মিত এই লাইট ওয়েট টেকনো স্পার্ক 20 প্রো ফোনটিতে 5000mAh এর ব্যাটারি রয়েছে। ফোনের বক্সে থাকা 33W এর চার্জার দ্বারা ফোনটিকে চার্জ করতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো। যেহেতু এই ফোনটির অন্যান্য সেকশন বেশ ইম্প্রেসিভ, রাখলেও চার্জিং এর ক্ষেত্রে ফোনটি কিছুটা হতাশ করেছে। সেক্ষেত্রে ফোনের ব্যাটারি ও চার্জিং সেকশনে আকর্ষণীয় কোনো ফিচার রাখলে সেটি ফোনটির মূল সেলিং পয়েন্ট হতে পারত। টেকনো স্পার্ক 20 প্রো ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র 8/256GB স্টোরেজ ভেরিয়েন্টে, আর ফোনটির দাম রাখা হয়েছে 21,999 টাকা, অর্থাৎ 22,000 টাকা। আপনার কাছে কেমন লেগেছে এই ফোনটি? দাম ও স্পেসিফিকেশন বিবেচনায় ফোনটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আপনি যদি এইরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।